ভূমিকম্পের ভয়াবহতার পর ব্যাপক উদ্ধার তৎপরতা ও ত্রাণ কার্যক্রম চলছে ইরানের উত্তর পশ্চিম সীমান্ত এলাকায়। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়ে আছে বলে ধারণা করছেন উদ্ধারকর্মীরা। ভূমিধসের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলে জানান তারা। এরই মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কেরমান শাহ প্রদেশ পরিদর্শন করেছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুর রেজা রহমানি ও স্বাস্থ্যমন্ত্রী হাসান হাজিজাদে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের ফলে প্রদেশটিতে বিদ্যুৎ এবং ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন রয়েছে। রাজধানী তেহরানের হাসপাতালগুলো রয়েছে সতর্ক অবস্থায়। প্রস্তুত রাখা হয়েছে অতিরিক্ত অ্যাম্বুলেন্স এবং হেলিকপ্টার। স্বেচ্ছাসেবীরা আহতদের জন্য চেষ্টা করছেন রক্ত সংগ্রহের। এদিকে ভূমিকম্পে প্রায় 70,000 মানুষ গৃহহীন হয়ে পড়েছে বলে জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট। বাড়িঘর ধসে পড়ায় হাজারো মানুষের ঠাঁই হয়েছে পার্কে বা খোলা রাস্তায়। সন্তানদের নিয়ে রাতের খাবার খাচ্ছিলাম, হঠাৎ পুরো ভবন কেঁপে উঠে। প্রথমে ভেবেছি বড় কোনো বোমার বিস্ফোরণ হয়েছে, পরে শুনলাম চারপাশের সবাই ভূমিকম্প বলে চিৎকার করছে। কেঁপে ওঠার সাথে সাথে কোনো মতে বেরিয়ে আসতে পারি আমি, কিছুই সাথে আনতে পারিনি, আমাদের আশ্রয় প্রয়োজন। ভয়াবহ এই ভূমিকম্পে সমবেদনা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তুরস্কের প্রেসিডেন্ট তাইয়েব এরদোয়ান, প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বনেতা।